তৃণমূলে যোগ দিলাম 17 তারিখে। আমাদের রাজ্যতে একটা মিটিং হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যো হামারা সাথ হ্যাঁ উসকো সাথ হাম হ্যাঁ, নো ভোট টু মাইনরিটি মোর্চা। তো মাইনরিটি মোর্চায় যখন না থাকবে তখন আমরা তো থাকতে পারবো না, মুসলিম আমরা। আর 7 বছর ধরে আমি বিজেপিটা করছি, 2.5 বছর সভাপতি আছি, জেলা সভাপতি সংখ্যালঘু মোর্চার। এতে বিজেপির সাথে মিশে অনেক বিভ্রান্তি চারিদিকে, মুসলিমদের যে একটা অ্যাভয়েড করা, মুসলিমদের একটা সাম্প্রদায়িক দল, যে মুসলিম একটা সাম্প্রদায়িক দল বিজেপি, এইভাবে একটা ফিউচার তারা চিন্তা ভাবনা করে। তাই ভাবে কালকে আমি তৃণমূলের রুব্বানুর রহমান চেয়ারম্যানের হাত ধরে যোগদান করি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, তোমার কথা হয়েছে নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির সঙ্গে, তিনি যে বক্তব্য তুলে ধরলেন তার মধ্যে অসহায়তা উদ্বেগের ছাপ স্পষ্ট, এই কারণেই কি তিনি যোগদান করেছেন তৃণমূলে? একদমই তাই। বিজেপির সংখ্যালঘু মোর্চা সভাপতি রফিকুল শেখ যেটা জানিয়েছেন, রাজ্যে বিজেপির দলীয় বৈঠকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু নিয়ে যেটা বলেছেন, জো হামারা সাথ হ্যায় উসকা সাথ হাম হ্যায়, এই মন্তব্যের জেরেই কিন্তু নো লিড সংখ্যালঘু মোর্চা এবং সংখ্যালঘুর মধ্যে প্রভাব ফেলবে বিজেপির সাম্প্রদায়িক দল বিভাজনের বিবৃতি দেন। এবং এই প্রেক্ষিতে তৃণমূল যে উন্নয়ন করছে তার জন্য তিনি বিজেপি ছেড়ে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এমনটাই কিন্তু বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ জানিয়েছেন। ভাবিয়া সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সামনে আরো একবার রাখবো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যাচ্ছে নদিয়া উত্তরের সেই নেতা রফিকুল শেখকে, যিনি সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন তিনি, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সম্প্রতি, ভোটের প্রচারে যখন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় দেখা যাচ্ছে রফিকুল শেখকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, সম্প্রতি যোগ দিলেন নদিয়া উত্তরের বিজেপি নেতা তৃণমূলে। বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার যে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী, তার প্রতিবাদে দলত্যাগ নদিয়া উত্তরের নেতা, এমনটাই তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যে। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার বিজেপি সভাপতি ছিলেন রফিকুল শেখ। বিজেপির মুখপাত্র সঞ্জীব মজুমদার, তিনি কি বলছেন দেখুন। দেখুন, রফিক শেখ চাপড়ার একজন ছেলে, তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসটা না করতে পেরে চোরেদের রাজনৈতিক দল বলে, তিনি চুরি করতে পারবেন না বলে, তিনি সততার প্রতীক বলে তিনি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন। এসে ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টিতে অনেক কিছু হবে, কেন্দ্রে আবার মোদী সরকার ক্ষমতায় আসবে, বিপুল ভোটে বিজেপি জিতবে, বিজেপি জিতেছে, কেন্দ্রে মোদী সরকারও এসছে, কিন্তু তার যে সাধ্য সিদ্ধি সেটা পূরণ হয়নি, তাই তিনি তৃণমূল কংগ্রেসে আবার ফিরে গেছেন, ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন। আর রফিক এমন কোনো বড় মাপের নেতা নন যে তার দল বদলে বিজেপির অনেক ক্ষতি হয়।